নমস্কার, শুভ সন্ধ্যা। সংবাদ পড়ছি সমর্পিতা ভট্টাচার্য। আসাম সরকারের আনলক থ্রি সম্পর্কে জারি করা নতুন নীতি নির্দেশিকা আজ ভোর ৫টা থেকে কার্যকর হয়েছে। এই নির্দেশ আগামী ৩১ আগস্ট রাত ৯:৩০ পর্যন্ত বলবৎ থাকবে। নতুন নির্দেশিকা অনুযায়ী সোমবার থেকে শুক্রবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত আগে অনুমতিপ্রাপ্ত সব ধরনের কার্যকলাপ অব্যাহত রাখা যাবে। তবে আগে সড়কের একদিকের দোকান খোলা রাখার নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন সোম থেকে শুক্রবার পর্যন্ত সড়কের দুদিকের দোকানে খোলা রাখা যাবে। আন্তঃজেলা যাতায়াতের ক্ষেত্রে ৫০% যাত্রী নিয়ে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। সরকারি যানবাহনগুলো কোভিড-১৯ নীতি নির্দেশিকা মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাত ৯:৩০ থেকে ভোর ৫টা পর্যন্ত জনগণের চলাফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রকাশ্য স্থানে তামাক, মদ খাওয়া, থুতু ফেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। যে কোনো সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া বা ধর্মীয় অনুষ্ঠানে ৫০ জনের বেশি লোক জমায়েত হতে পারবেন না। একইভাবে সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক সহ অন্যান্য বিনোদনমূলক কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সব রকম ব্যবস্থা করে নিতে চাইছে সচিবালয়। গোটা প্রক্রিয়া তত্ত্বাবধান করছেন রাজ্যসভার চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। করোনা বিধি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে শুরু হবে সংসদের বাদল অধিবেশন এ মাসের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম দিকে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সাংসদদের মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বিধি। বিতর্কে অংশ নেওয়ার জন্য ও বক্তব্য রাখার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সব ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন আনা হবে। ১৯৫২ সালের পর প্রথমবার পার্লামেন্টকে নতুন সাজে দেখা যাবে। কাছাড় জেলায় ক্রমবর্ধমান কোভিড আক্রান্তের দিকে লক্ষ্য রেখে জেলা স্বাস্থ্য বিভাগ বেশ কয়েকটি নতুন কোভিড কেয়ার সেন্টার গড়ে তুলেছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধলাই বিপিএইচসির আসাম বিশ্ববিদ্যালয়ে ৫০০ শয্যা, সোনাই বিপিএইচসির জন্য কুচুদরম মডেল হাসপাতালে ১৮০ শয্যা এবং বরখলা ও সোনাইয়ের জন্য এনআইটিতে ৩০০ শয্যার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যুধিষ্ঠির সাহা এইচএস স্কুলে ১৩০ এবং রামনগরের ডন বস্কো স্কুলে ৩০০ শয্যার কেন্দ্র গড়া হয়েছে বলে জানানো হয়েছে। দীর্ঘদিনের দাবি শেষমেশ বাস্তব রূপ পেতে চলেছে। তামিলনাড়ুর এমজিআর মেডিকেল ইউনিভার্সিটির সিনিয়র কনসালটেন্ট তথা চেন্নাই অ্যাপোলো হাসপাতালের কার্ডিওলজিস্ট ডক্টর রাকেশ পি গোপাল এবার প্রতি মাসে ৩ দিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসা করবেন। রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব এ সংক্রান্ত অনুমোদনপত্রে স্বাক্ষর করে তা ডিরেক্টর অব মেডিকেল এডুকেশনে পাঠিয়ে দিয়েছেন। এই অনুমোদন লাভের জন্য বেশ কিছুদিন ধরে দাবি জানিয়ে আসছিল শিলচরের তরুণদের সংগঠন ১০০০ সায়ান্তন্স। শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর বাবুল বেজবুরুয়াও এই অনুমোদন প্রাপ্তির কথা নিশ্চিত করেছেন। মধুরবন্দ গাঁও পঞ্চায়েত ও কাছাড় জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে স্বাধীনতা দিবসে কোভিড-১৯ পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে স্থানীয় একটি ভবনে এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শিবিরের উদ্বোধন করেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। শিবিরের উদ্বোধন করে উপাধ্যক্ষ বলেন, রোগের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে শরীরে করোনার লক্ষণ দেখা দিলে স্বেচ্ছায় এগিয়ে এসে করোনা পরীক্ষা করাতে হবে। টেস্ট নিয়ে অযথা আতঙ্কিত না হতে তিনি সবাইকে আহ্বান জানান। মধুরবন্দ জিবি সভাপতি সাহির আহমেদ লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় ইআইইউডিএফ জেলা সভাপতি সামিউল হক বড়ভুইয়া, সমাজকর্মী মাহফুজুল বাড়ি প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এদিন শিবিরে মোট ৩০২ জন যোগ দেন। এদের মধ্যে ৫৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। লাগাতার জিপিতে আমরা আপনি করে একটা বালা সুযোগ পাইছি। এখনও আমরা এখানে প্রায় ৫০-৭০ জনের মতো আপনার টার্গেট আছে ২৫০-৩০০ টার্গেট। আর মানুষ সাড়া দিয়েছে, মানুষ আসতেছে, এখন পর্যন্ত প্রায় ৫০ জনের টেস্ট হয়েছে। টেস্ট করার যে কি মানুষের একটা মানে এই অপপ্রচার ছড়াই দিছে যে টেস্ট করলে নাকে দিয়া ঢুকায় মুখে দিয়ে বাইর করে, আসলে এটা কিছুই নাই। আমিও টেস্ট করছি, সামান্য না করতে নে একটা জেল নে, করোনা আছে কি না আছে মুখেতে নে একটু নে, ভয় পাওয়ার কিছুই নাই। আমি এই বরাক উপত্যকা বরাকপাড়ের সাহের গ্রাম তথা শিলচরের কাছাড় ডিস্ট্রিক্টের এবং আমার সমষ্টি সোনাই সমষ্টির জনসাধারণকে আমার আবেদন থাকবো, যারা মানে করোনায় আক্রান্ত সিমটোমেটিক আছে, যারা মানে জ্বর আছে, কাশি আছে, মানে গলায় ধরা আছে, মাথায় বেদনা আছে,
এরা কিন্তু অতি সত্বর আপনারা চিকিৎসা করুন, না হলে কোন পুরোর ইয়াইয়ার মতো হয়ে যাবে। ইয়াইয়া একটা 37 বছরের যুবক ছেলে, আর এই অবহেলার জন্য আজকে ইয়াইয়া আমাদের মধ্যে নাই। করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার পর তাদের প্লাজমা দানে উৎসাহিত করছে রাজ্য সরকার। শিলচরের তিলক পুরকায়স্থ এবং শ্রীকুনার আফজল হোসেন লস্কর প্লাজমা দান করার পর তাদের সংবর্ধনা জানানো হয়েছে। কাছাড় জেলা বিজেপির পক্ষ থেকে সাংসদ রাজদীপ রায় ও জেলা কমিটির উপসভাপতি দীপান চক্রবর্তী মেডিকেল কলেজে গিয়ে তাদের সম্মান জানান। অন্যদিকে প্রাক্তন পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুরের পুত্র নক্ষত্র নারায়ণ ঠাকুর গতকাল মেডিকেল থেকে ছাড়া পাওয়ার সময় তাঁকেও উত্তরীয় দিয়ে সম্মান জানান দীপায়ন চক্রবর্তী। কেন্দ্রীয় সরকার এবার আধার কার্ডের মতো নাগরিকদের জন্য হেলথ কার্ড চালু করতে চলেছে। লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে জাতীয় ডিজিটাল হেলথ মিশন চালু করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের স্বাস্থ্যক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে, প্রত্যেক ভারতবাসী হেলথ আইডি পাবেন। তাছাড়া এই হেলথ কার্ডে বিভিন্ন রোগ ও তার টেস্ট রিপোর্ট ও চিকিৎসকের দেওয়া প্রতিটি ওষুধের উল্লেখ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্ট আজ কোভিড-19 সংক্রমণের প্রেক্ষিতে নিট ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা স্থগিত করার ব্যাপারে এক আবেদনকে খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, পড়ুয়াদের ভবিষ্যৎ বেশি সময় ধরে ঝুলিয়ে রাখা যাবে না। ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত এবং মেডিকেল প্রবেশিকা পরীক্ষা 13 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন পড়ুয়াদের কয়েকজন অভিভাবক, কিন্তু বিচারপতি অরুণ মিশ্রের খণ্ডপীঠ তা খারিজ করে দিয়েছে। परीक्षा 1 सितंबर से 6 सितंबर तक आयोजित की जाएगी, वहीं नीट परीक्षा 13 सितंबर को आयोजित की जाएगी। 11 राज्यों के 11 छात्रों ने देश में तेजी से बढ़ रहे कोविड-19 महामारी के मामलों को देखते हुए जेईई मेन और नीट यूजी परीक्षाएं स्थगित करने के अनुरोध के साथ सुप्रीम कोर्ट में याचिका दायर की थी। দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অমিত খারে আজ আইআইএমসিকে এক আহ্বান জানিয়ে বলেছেন, রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। আইআইএমসির 56তম প্রতিষ্ঠা দিবসে নতুন জাতীয় শিক্ষানীতির বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেছেন, বর্তমানে অনলাইন কোর্সের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সময়ৰ এটা অতি আৱশ্যকীয় বিষয়। সারা দেশের সঙ্গে আসামেও প্রতিদিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও বহু পজিটিভ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে জানান, গত 24 ঘণ্টায় মোট 1,929 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। রাজ্যে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 76,875, এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 55,215 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 21,468 জন। রাজ্যে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন 189 জন। হাইলাকান্দি শহরের 1 নম্বর ওয়ার্ড এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়েছে। করোনা টেস্টের বিরোধিতা করে রাস্তায় বেরিয়ে এলেন শত শত মহিলা। ওয়ার্ডে প্রবেশের মুখেই অবরোধের সৃষ্টি করেন মহিলারা, তাদের ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের প্রবেশে বাধা সৃষ্টি করেন। প্রসঙ্গত, হাইলাকান্দি শহরকে কোভিড সংক্রমণ থেকে রক্ষা করার জন্য জেলা প্রশাসন শহরের 16টি ওয়ার্ডে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার লক্ষ্য হাতে নেয়, কিন্তু মহিলারা এই টেস্ট করাতে অস্বীকার করেন। এদিকে কার্যবাহী দণ্ডাধীশ সোমা রায় জানিয়ে দেন, এলাকাবাসী টেস্ট করাতে না চাইলে ওয়ার্ডকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হবে, কিন্তু এরপরও মহিলারা টেস্টের বিষয়ে সম্মত না হওয়ায় 1 নম্বর ওয়ার্ডের একাংশকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। দেখো, আমরা চাইয়ার না যে আমরা টেস্ট করাইতাম না, কারণ হইলো আমরা ওটার লাগি টেস্ট করাইতাম না যে আমরা কোনো প্রবলেম নাই, আমরা কিচ্ছু নাই, কোনো জ্বর হয়েছে না, সর্দি নাই, কাশি নাই, কিচ্ছু নাই, যার কারণে আমরা টেস্ট করাইতাম না। যদি আমরা কোনো সময় অসুবিধা করিলা, জ্বর উঠি যায়, সর্দি আইও, তখন আমরা নিজেও ইচ্ছা করি ধার লইম ডাক্তার কোনো, আমরা টেস্ট করো, হ্যাঁ টেস্ট করো, তখন আমরা করিম। আর ওখানে আমরা টেস্ট করাইতাম না, আমরা কোনো প্রবলেম নাই, কিচ্ছু নাই,
আমরা সেই এখন আমার যদি জ্বর উঠে আমি যদি লুকাই জিনিসটা তখন হইব কি আমার ভিতর খাইলেই গেল এটা আমরা ভিতর খাইলেই গেল কোনো প্রবলেম নাই টেস্ট করতে পারলেন না টেস্ট করাইতাম না কিতার লাগি টেস্ট করাইতাম ওখন খামোখা টেস্ট করাইয়া রিপোর্ট আনোইন ইগু পজিটিভ হইয়া ইগুরে নিয়া ইগু যেটা দেখিয়া আমার মেয়ে একটা দিল্লি এয়ার ইন্ডিয়া এয়ার হোস্টেস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হাইলাকান্দির সাংবাদিক নীলোৎপল দেব আমরা তার কাছ থেকে জেনে নেব জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি হ্যালো হ্যাঁ সুমনপ্রীত হ্যালো নীলোৎপল বাবু আপনার কাছ থেকে জানতে চাইবি চাইছি যে হাইলাকান্দি জেলার করোনা পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কি রয়েছে হ্যাঁ নিশ্চিতভাবে সুমনপ্রীত দেখা যাচ্ছে যে হাইলাকান্দি জেলায় শনিবার এবং রবিবারে যেহেতু দেখা গেছিল যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের সংখ্যা কম হয়েছিল তাই পজিটিভ লোকের সংখ্যাও তেমন একটি সামনে আসেনি হাইলাকান্দি জেলায় সর্বমোট 1622 জন ব্যক্তি বর্তমান কোভিড আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন এবং তাদের মধ্যে প্রায় 1120 জন ব্যক্তি ডিসচার্জ হয়েছেন অর্থাৎ অ্যাক্টিভ কেসের সংখ্যা 458 জন আমরা যদি দেখি যে হাইলাকান্দি জেলা প্রশাসন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এর সংখ্যা বৃদ্ধি করবে বলে জানিয়েছেন এবং বিভিন্ন শহর অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডে এবং গ্রামাঞ্চলেও কোভিড টেস্ট করানো হবে বলে ইতিমধ্যে জানানো হয়েছে এবং জেলা উপায়ুক্ত মেঘানিধি দাহাল ইতিমধ্যে একটি নির্দেশ প্রদান করেছেন এবং এই নির্দেশ অনুযায়ী হাইলাকান্দির সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান রাত 8টা পর্যন্ত খোলা থাকবে এবং রাত্র 9:30 থেকে নৈশ কারফিউ থাকবে এবং সকল ব্যবসায়ীদেরকে বলা হয়েছে যে ওরা যেন রাত্র 8টার মধ্যে ওদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন এবং শুধু সোম থেকে শুক্রবার পর্যন্ত বহিরাজ্যে ট্রান্সপোর্টেশন গুলো চলবে এবং শনি এবং রবিবারে উইকেন্ড লকডাউন বলবৎ থাকবে সমর্পিতা নীলোৎপল বাবু আপনার কাছ থেকে আরেকটি বিষয় আমরা জানতে চাইছি যেভাবে মহিলারা র্যাপিড অ্যান্টিজেন টেস্টের বিরোধিতা করছেন সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে হ্যাঁ নিশ্চিতভাবে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল হাইলাকান্দির এক নং ওয়ার্ডে এবং হাইলাকান্দির লক্ষ্মীশ্বর অঞ্চলে অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছিল এরপর জেলা প্রশাসন ওদেরকে জানিয়ে দিয়েছিল যদি লোকেরা নিজের থেকে যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে ইচ্ছুক না হন তাহলে সংশ্লিষ্ট অঞ্চল কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হবে কিন্তু এগুলো বিক্ষিপ্ত ঘটনা এমনিতে দেখা গেছে যে হাইলাকান্দির অনেক লোকই এগিয়ে এসেছেন এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ওরা আগ্রহ দেখাচ্ছেন সচেতনতার ব্যাপারে যদি কিছু চিন্তাধারা হয়ে থাকে যদি মানে ওরা যেভাবে বিরোধিতা করছে সেই ক্ষেত্রে শুনতে পাচ্ছেন নীলোৎপল বাবু হ্যাঁ আমি শুনতে পাচ্ছি হ্যাঁ তো সেই বিষয়ে কি সচেতনতা জাগানোর ব্যাপারে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে হ্যাঁ নিশ্চিতভাবে সজাগতা এই বিষয়ে অত্যন্ত জরুরি এবং হাইলাকান্দি জেলা প্রশাসনও দেখা গেছে যে এফএলএস এর মাধ্যমে বা অন্যান্য বিভিন্ন মাধ্যম মাইকিং এর মাধ্যমে দেখা গেছে যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যাতে স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় লোকেরা করান সেই দিকে জেলা প্রশাসন কাজ করছে বিভিন্ন দেখা গেছে যে যারা ধর্মীয় প্রতিষ্ঠানের লোকে জড়িত লোকেরা রয়েছেন বা হাইলাকান্দি জেলার বিশিষ্ট নাগরিকদেরকে এই বিষয়ে সজাগতা সৃষ্টি করার জন্য সামাজিক মাধ্যমকে ব্যবহার করতে দেখা গেছে হাইলাকান্দি জেলা প্রশাসনকে এবং আমি আবারও বলবো হাইলাকান্দির দেখা গেছে যে শহর অঞ্চল থেকে গ্রামাঞ্চলে বেশি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট লোক করাচ্ছেন তো এই হাইলাকান্দি শহরের আজকের এই ঘটনা বলা যেতে পারে যে একটা বিক্ষিপ্ত ঘটনা অন্যান্য অঞ্চলে কিন্তু র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে ধন্যবাদ জানাই নীলোৎপল দেব আপনাকে আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে বিভিন্ন ক্ষেত্রে সেবামূলক কাজের জন্য করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন মুখ্যমন্ত্রীর বেস্ট কমিউনিটি অ্যাকশন অ্যাওয়ার্ড ফর ডেভেলপমেন্ট পুরস্কার পেয়েছে স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে করিমগঞ্জ মিশনের সম্পাদক প্রভাসানন্দজি মহারাজের হাতে পুরস্কার হিসেবে শংসাপত্র ও নগদ অর্থ তুলে দিয়েছেন রাজ্যের বন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য পুরস্কার প্রদানের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক অম্বা মুথান এমপি রাজ্য শিল্পোদ্যোগ নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস জেলা পরিষদ চেয়ারম্যান আশিস নাথ প্রমুখ মহারাজের পা ছুঁয়ে এদিন আশীর্বাদ নেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মিশনের কাজকর্ম নিয়ে আলোচনার পাশাপাশি মন্ত্রী জমাজলের সমস্যা থেকে মিশন কর্তৃপক্ষকে পরিত্রাণ দিতে
জেলা শাসককে শীঘ্র ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত গত মার্চ মাসে লকডাউন শুরু হওয়ার পর থেকে করিমগঞ্জ জেলায় অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন। সামাজিক দূরত্ব বিধি মেনে দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। 31 মার্চ থেকে 14 মে পর্যন্ত মোট 6124টি পরিবারের প্রায় 30,000 মানুষের মধ্যে সামগ্রী বিতরণ করা হয়। আর এজন্যই করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনকে মুখ্যমন্ত্রীর বেস্ট কমিউনিটি অ্যাকশন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কাছাড় জেলার জেলা মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। আমরা তার কাছ থেকে জেনে নেব জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি। হ্যালো 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 সুমন বাবু, আপনার কাছ থেকে আমরা জানতে চাইছি কাছাড় জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি ঠিক কি রয়েছে এই মুহূর্তে? কাছাড় জেলা আজকের দিনে এখন পর্যন্ত 210 জনকে কোভিড পজিটিভ পাওয়া গেছে। কিছুটা টেস্টের রিপোর্ট আসা বাকি, তো সেই সংখ্যাটা বাড়বে। ইদানিং কালে দেখা যাচ্ছে যে অনেক পেশেন্ট যাচ্ছেন হাসপাতালে একদম মানে কয়েকদিন জ্বর ভুগে, তারপর যখন সাংঘাতিক ধরনের নিউমোনিয়া বা খুব অ্যাডভান্স স্টেজে শিলচর মেডিকেল কলেজে যাচ্ছেন এবং সেক্ষেত্রে অনেকের মৃত্যুও হচ্ছে। তো এটা একটা ভাবার বিষয়। স্বতঃস্ফূর্তভাবে যদি জ্বর থাকে বা যদি কেউ সংস্পর্শে আসার সম্ভাবনা থাকে বা কোনো সন্দেহ থাকে তাহলে টেস্ট করিয়ে নেওয়াটা একান্ত আবশ্যক। বেশিরভাগ মৃত্যু ঠেকানো যায় যদি সময় মতো ট্রিটমেন্ট দেওয়া যায়। ধন্যবাদ জানাই সুমন চৌধুরী আপনাকে। সোনাই কাজীডহরের শিশু ধ্রুবজ্যোতি নাথ অপহরণ এবং হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড এবং ধলাই গুরুদয়ালপুরের গৃহপরিচারিকা উমানাথ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে গতকাল ধলাই থানার সামনে শিলচর আইজল জাতীয় সড়কে অবরোধ গড়ে তোলে হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দল ও বীরাঙ্গনা বাহিনী। এদিন বেলা 11টা থেকে অবরোধ শুরু হয়। এরপর প্রতিবাদী স্লোগানে চারদিক মুখরিত হয়ে ওঠে। অবরোধকারীরা জেলা শাসককে আসার দাবি জানালেও পরে ধলাই থানার ওসির হাতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দেওয়া স্মারকপত্র তুলে দেওয়া হয়। অবরোধকারীরা জানিয়ে দেন আগামী এক সপ্তাহের মধ্যে ধ্রুবজ্যোতি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সহ অন্য দুটি ঘটনায় জড়িতদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। কাজীডহরে 5 মাসের শিশু ধ্রুবজ্যোতি নাথের অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িত স্থানীয় লোককে বের করার দাবিতে স্থানীয় জনগণ ও মৈরা পাইবি সংস্থার সদস্যরা এক মিছিল বের করেন। স্থানীয় বিশিষ্ট নাগরিক শ্যামল কুমার সিংহ ক্ষোভের সুরে বলেন, এই শিশু অপহরণ ও হত্যাকাণ্ডের পেছনে কোন স্থানীয় লোক জড়িত রয়েছে? কয়েকদিন আগে গ্রামে একটি ডাকাতির ঘটনা ঘটেছে, পুলিশ যদি নীরব থাকে তাহলে গ্রামে অসামাজিক কার্যকলাপ আরও বেড়ে যাবে। এসব কর্মকাণ্ডের পেছনে জড়িত স্থানীয় সেই ব্যক্তিকে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য জেলা পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি জানালো শ্যামলবাবু সহ আরও অনেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন করিমগঞ্জ জেলার জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজাদুল হক চৌধুরী। আমরা তার কাছ থেকে জেনে নেব করিমগঞ্জ জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি। হ্যালো, হ্যাঁ সমর্পিতা বলুন। হ্যাঁ সাজাদুল হক মহাশয়, আপনার কাছ থেকে জানতে চাইছি করিমগঞ্জ জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে। আজ এখন অবধি কোন স্লটের রেজাল্ট স্বাস্থ্য বিভাগ থেকে আমাকে জানানো হয়নি, তবে প্রাথমিক পর্যায়ে যা জানতে পেরেছি 25 জন এখন পর্যন্ত পজিটিভ পাওয়া গেছে। জেলা শাসকের কার্যালয়ে আসা দর্শনার্থী অর্থাৎ ভিজিটার 4 জনের মধ্যে পজিটিভ পাওয়া গেছে, এর মধ্যে 2 জন মহিলা এবং 2 জন পুরুষ। তো এই নিয়ে সমগ্র জেলায় এখন পর্যন্ত প্রায় 1600 জনের কাছাকাছি অর্থাৎ 1600 জনের কাছাকাছি পজিটিভ ধরা পড়লো। চিকিৎসা করে বাড়িতে এখন পর্যন্ত 760 জনকে ফেরানো সম্ভব হয়েছে। এই পর্যন্ত জেলার পরিস্থিতি আজ কেবল। ধন্যবাদ জানাই সাজাদুল হক চৌধুরী মহাশয় আপনাকে। আসামের ধেমাজি জেলায় বোমা বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গতকাল কাছাড় জেলায় শোক দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে এ উপলক্ষে এক শোক জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা উন্নয়ন কমিশনার জেসিকা লাল সিম, অতিরিক্ত জেলাশাসক রাজীব রায় ও এ আর মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিক ও কর্মীরাও এতে অংশ নেন।
কাছাড় জেলায় করোনা সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় জনগণের মধ্যে সচেতনতা জাগ্রত করতে এক পথনাটিকার আয়োজন করেন স্বাস্থ্যকর্মীরা। শনিবার স্বাধীনতা দিবসে শিলচর সিভিল হাসপাতালে এ সংক্রান্ত অনুষ্ঠান হয়েছে। এতে করোনা সংক্রমণ যাতে দ্রুত না ছড়ায় সেজন্য বিভিন্ন কোভিড বিধি পথনাটিকার মাধ্যমে দেখানো হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গত শনিবার নিজের ইনস্টাগ্রামে অবসরের কথা ঘোষণা করেছেন মাহি। 2014 সালে অস্ট্রেলিয়া সফরের সময়ে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। এবার সীমিত ওভারের ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন কিংবদন্তি এই ক্রিকেটার। এক ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, আপনাদের এতদিনের ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। ইনস্টাগ্রামের ভিডিওতে তিনি নিজের কেরিয়ারের একাধিক নস্টালজিক মুহূর্তের ছবি পোস্ট করেছেন। প্রসঙ্গত, তার নেতৃত্বে ভারত 2007 সালে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-20 বিশ্বকাপ জেতে, 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট ও 2013 সালে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারতীয় ক্রিকেট দল। ধোনির নেতৃত্বে 2010 এবং 2016 সালে এশিয়া কাপ জেতে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সেরা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে তার পরিচিতি ছিল। পেয়েছেন রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার এবং পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মান। আইপিএল এর প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস এর নেট সেশনের জন্য ডাক পেলেন শিলচরের রাহুল সিং। শিলচর শহর তথা বরাক উপত্যকাকে গর্বিত করার জন্য গতকাল বাঁহাতে এই স্পিন বোলারকে সংবর্ধনা জানিয়েছেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। এদিন তার ইটখলার বাড়িতে গিয়ে উত্তরীয় এবং পদক দিয়ে তাকে সম্মান জানান মহিলা কংগ্রেস সভানেত্রী। সে সময় কংগ্রেস নেত্রীর সঙ্গে ছিলেন অভিজিৎ পাল, রাজেশ দেব, মাসুম আহমেদ লস্কর, পাপন দেব, অনুপম পাল প্রমুখ। এবছর আইপিএল এর আসর বসছে সংযুক্ত আরব আমিরশাহিতে। রাজস্থান রয়্যালস নেট সেশনের জন্য রাহুল সিং ছাড়াও ডেকে পাঠিয়েছে আসামের মৃন্ময় দত্ত এবং জিতুমণি কলিতাকে। আমার এই ক্যাম্পে গিয়ে আমি বোলিং ভালো করবো, যে আমার নেক্সট যে সেশন আসবে এটা কিন্তু আমার ভালো হয়ে যাবে, এটা আমার এখন স্বপ্ন না ভালো। তুমি আসামে আরও আছে, আরও দুজন আছে, মানে রাজস্থান রয়্যালে মৃন্ময় আর জিতুমণি আছে, এরা একটা আছে নর্থ লক্ষ্মীপুরে, একটা নগাঁও। তুমি মেইন টিমে খেলবে? মেইন টিমে নাই, আমি এজ এ নেট বোলার, মেইন টিমে রিয়ান বোলার আছে। কবে তুমি কালকে যাবে খেলা, কবে থেকে কই হবে? আমরা যাওয়া কালকে আমার 15 তারিখ। না, আমাদের বরাক উপত্যকার একটা ছেলে এত এগিয়ে গেছে ক্রিকেটে, ও রাজস্থান রয়্যালস আইপিএল এর যে টিম সেটাতে নেট প্র্যাকটিস এর জন্য বোলিং এ সিলেকশন হয়েছে রাহুল সিং। আমরা চাইবো যে আগামী দিনে ও মেইন টিমে খেলুক এবং ইন্ডিয়ান টিমে খেলুক। আর আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে, আজকে ও যে পরিশ্রম করে এই লেভেলে গেছে, আমরা সবাই যদি ওর পাশে এসে না দাঁড়াই ওর সাহস কিভাবে বাড়বে? তো যখন রাহুল সিং নেটে বলটা ফেলবে, আমাদের সবার বুক চড়া হবে যে আমাদের বরাকের মাটির ছেলে একটা বোলিং করছে আজকে রাজস্থান রয়্যালস এর সঙ্গে। আজ সংবাদ এখানে শেষ করছি, নমস্কার।